রাতের আধারে শুনশান গ্রামের বাজার, এলাকার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন তখন সেই এলাকার বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদহের চাচল থানার চকবাজার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে চাচল থানার পুলিশ আধিকারিক দিলওয়ার হোসেন ও অন্যান্য পুলিশ কর্মীরা গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম বাবুলাল দাস, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বসতপুর এলাকায়। তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে দুজন চকবাজারে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। একজন ধরা পড়লেও অপরজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। পুলিশ বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে। মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রাতের আধারে শুনশান গ্রামের বাজার, এলাকার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন তখন সেই এলাকার বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদহের চাচল থানার চকবাজার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে চাচল থানার পুলিশ আধিকারিক দিলওয়ার হোসেন ও অন্যান্য পুলিশ কর্মীরা গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম বাবুলাল দাস, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বসতপুর এলাকায়। তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে দুজন চকবাজারে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। একজন ধরা পড়লেও অপরজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। পুলিশ বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে। মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।